দেশে দলিত নির্যাতন এবং বৈষম্যের বিরুদ্ধে ধর্মনগরের হাফলাং এ 6 বছরের শিশু কন্যার হত্যার প্রতিবাদে সড়ক হলো 2 বাম ছাত্র যুব সংগঠন এবং ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি। গত 12 জুন তামিলনাড়ুতে দলিত নির্যাতনের বিরুদ্ধে সড়ক হয়ে খুন হন টিওআইএফআই নেতা অশোক। পাশাপাশি সাম্প্রতিক সময়ে গুজরাটে খালি হাতে নর্দমা পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে 7 জনের মৃত্যু ঘটে। মঙ্গলবার ধর্মনগরের হাফলাং এ 6 বছরের শিশু কন্যা খুন হয়। এর প্রতিবাদে সিটি সেন্টারের সামনে প্রতিবাদে সভা সংগঠিত করল 2 বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এবং তফসিলি জাতি সমন্বয় সমিতি যৌথভাবে। প্রতিবাদ সভা থেকে দাবি জানানো হয় অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির। ধিক্কার জানানো হয় 6 বছরের শিশু কন্যা ধর্ষণের পর খুনের ঘটনায়। আজকে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন এবং ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি যৌথভাবে প্রতিবাদ কর্মসূচি নিয়েছি এই জন্যে যে গত 12 তারিখ তামিলনাড়ুতে অশোক নামে একজন যুব নেতা, সে মূলত দলিতদের অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ে সামিল ছিল, প্রথম সারিতে দাঁড়িয়ে তাকে খুন করা হয়েছে। গুজরাটে বদোদরাতে মানবিকভাবে খালি হাত নিয়ে নর্দমা সেপটিক ট্যাঙ্কি পরিষ্কার করার জন্যে সাফাই কর্মীদের নামিয়ে দাও, সেখানে 4 জন হরিজন এবং 3 জন হোটেল কর্মী সেই নর্দমায় নেমে বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হল, এটা অমানবিক। আধুনিক যন্ত্রপাতি দিয়ে নর্দমা পরিষ্কার করতে হয়। আমরা কোথায় আছি? স্বচ্ছ ভারতের নামে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, অথচ গুজরাটের মতো মডেল রাজ্য প্রধানমন্ত্রী সেখানে নর্দমা পরিষ্কার করতে গিয়ে এরকম 7 জন যুবক দলিত সম্প্রদায়ের তাদের খুন মৃত্যু হতে হলো, এর বিরুদ্ধে তাদের প্রত্যেকের পরিবারে যেন একটি করে চাকরি দেওয়া হয়, তাদের পরিবারে পর্যাপ্ত আর্থিক সাহায্য এবং গোটা দেশে এই অমানবিক কাজ বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকার পদক্ষেপ গ্রহণ করে। এবং আমরা দেখছি সারা দেশেই দলিতদের উপর কীভাবে নির্যাতন বাড়ছে। এই মুম্বাইতে একটি মেডিকেল কলেজে একজন ডাক্তার গাইনোকোলজিস্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ, সে উপজাতি পায়েল তাদ্রি, তাকে যার বর্ণ তুলে অপমান করতে করতে তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়। রোহিত ভেমুলা হায়দ্রাবাদ বিজ্ঞান গবেষক ছাত্র, তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষিকা, সেও উপজাতি সম্প্রদায়, তাকে তার জাত বর্ণ গায়ের রং জন্ম এই সমস্ত নিয়ে অপমান করতে করতে সে তার পদত্যাগ পত্র লিখে দিতে বাধ্য করা হয়েছে তাকে। পিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।